হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের সকলের জন্য বিরাট একটা সুখবর বন্ধুরা সি আর পি এফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে বারো হাজার একশো আটান্নটি শূন্য পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা তো সেখানে তোমাদের কেমন কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কীভাবে তোমরা আবেদন করবে আবেদনের শেষ তারিখ কত রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন কী লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো তো ভিডিওটাকে কেউ স্কিপ না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে তো বন্ধুরা অনেক তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অফিশিয়াল ওয়েবসাইটে তো सिंपली এখান থেকে আমরা অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নেব এবং সেখানে ডিটেইলসে কি বলা হয়েছে দেখে নেব পুরো অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছো অফিশিয়াল নোটিফিকেশনটি তো দেখো এখানে প্রথমেই বলা হয়েছে गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন তারপরে দেখো কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখো শিডিউল করা রয়েছে নেম অফ দি পোস্ট কনস্টেবল কিচেন সার্ভিস নাম্বার অফ পোস্ট এখানে বলা হয়েছে দেখো 12158 টি তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে মেল এক এগারো হাজার ছশো ষাটটি এবং ফিমেল দুশো আটানব্বইটি তারপরে দেখো এখানে তোমাদের বড় হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের বেতন একুশ টাকা থেকে উনসত্তর হাজার টাকা পর্যন্ত তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও বলা হয়েছে তো এখানে তোমাদের বয়স লাগবে দেখো আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তুমি যদি এস সি এসটি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে যেমন বয়সের ছাড় পাও সে ছাড় পেয়ে যাবে ওবিসি প্রার্থী হয়ে থাকলে বয়সের ছাড় পেয়ে যাবে তারপরে দেখো বলা হয়েছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তো এডুকেশান কোয়ালিফিকেশানে বলা হয়েছে অবশ্যই তোমাকে কিন্তু মাধ্যমিক পাশ করতে হবে তবেই তুমি এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তার সঙ্গে অবশ্যই তোমাকে কিচেনের কিন্তু কোর্স থাকতে হবে তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইনে আবেদনের ডেট দেওয়া হয়নি তবে খুব শীঘ্রই আর একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে তখন সেখানে কিন্তু তোমাদের ডেট কবে থেকে অনলাইনে আবেদন হবে সেটা কিন্তু বলা হবে আর বাদ বাকি ডিটেলসও সেখানে বলা হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটি সেটা আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো তো এখানে তোমাদের হাইট কিন্তু লাগবে দেখো অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি হাইট লাগবে চেস্ট লাগবে তোমাদের পঁচাত্তর থেকে আশি সেমি অর্থাৎ পঁচাত্তর সেমি তোমার নর্মাল এবং পাঁচ সেমি তোমাকে ফোলাতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে কিন্তু একশো পঞ্চান্ন সেমি আর তোমাদের এখানে এস সি এস টি প্রার্থীদের কিছুটা ছাড় থাকে তোমরা জানো একশো ষাট সেমি লাগবে হাইট পঁচাত্তর সেম তোমাদের চেস্ট লাগবে তারপরে তোমাদের এখানে মোটামুটি ডিজ ডিটেলস তোমাদের এখানে দেওয়া আছে তোমরা চাইলে ভালো করে রিড করতে পারো তো তোমাদের বারো হাজার একশো শূন্যপদে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে তো অফিসে আরেকটি অফিসিয়াল নোটিফিকেশান বার হবে এবং সেখানে তোমাদের কবে থেকে অনলাইনে আবেদন হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করো তোমরা ছেলে মেয়ে কিন্তু উভয়ে আবেদন করতে পারবে অনেকগুলি শূন্যপদ রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা অবশ্যই তোমরা আবেদন করতে পারবে তার সঙ্গে অবশ্যই তোমাকে কিচেনের কিন্তু কোর্স থাকতে হবে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা আর তোমরা যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি অবশ্যই যুক্ত হয়ে যা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম